অবৈধ বিদেশীর বোঝা জাপিটি জাতিক ধ্বংস করব খুঁজেছে যখন বিশ্বাসঘাতক আর প্রতারণার রাজনীতি করব খুঁজেছে সেই সকল ব্যক্তিক সমুচিত প্রত্যুত্তর দিবার কারণে গোলাঘাট বাকি বোকাঘাট রাত বাকি রাজ সম্পূর্ণ হাজু এই কথা আজি এই স্থানের পাসপোর্ট জাতীয় জীবনে সমাজ জীবনে কেতিয়াও বিশ্বাসঘাতকক কেতিয়াও প্রতারকক কেতিয়াও এখন অসমক স্থান দিয়া নাই এখন অসমের পবিত্র ভূমিত কোনো বিশ্বাসঘাতক আর প্রতারকর স্থান নাই ইতিহাসের পৃষ্ঠাত স্পষ্টভাবে এই কথা লিপিবদ্ধ হয়ে আছে আর সেই কারণে আজি এই সমাবেশের থলির পরা এটা বার্তা স্পষ্টভাবে বিশ্বাসঘাতক যখন আছে যখন প্রচারক আছে সকল রাইজে একত্রিতভাবে এটাই বার্তা দিব খুঁজেছে যে আমি জাতীয় জীবনের ভবিষ্যৎ আমি সুরক্ষিত করব খুঁজু জাতীয় জীবনের ভবিষ্যৎ অন্ধকারের দিকে নিক্ষেপ করবর কারণে যখন ষড়যন্ত্র করে যখন ব্যক্তিয়ে জাতীয় জীবনের এই সংগ্রামের চিন্তা চেতনার প্রতি যখন ভেঙুচালি করে বা এই গোটাই গণসংগ্রামক যখন নচ্ছেদ করবর কারণে বিভাজনের রাজনীতি করে ষড়যন্ত্র করে সেই সকলক সমুচিত প্রত্যুত্তর দিবার কারণে জনতা আজি সংকল্পবদ্ধ হয়েছে ঐক্যবদ্ধ হয়েছে আর আগন্তুক দিনত জনতায় নিজের শক্তির যোগেদি আগন্তুক দিনত ইয়ার সমুচিত প্রত্যুত্তর সমুচিত উত্তর দিব আগন্তুক দিনত এই কথা স্পষ্ট রাইজে আজি ইয়াত এটা বিষয় লো জাতীয় বিষয়ক লোক সমবেত হয়েছে বিষয়টি বহু বার আমি চারিওফালে উত্থাপন করে আইসো সকল একে মুখে একলগে ঐক্যবদ্ধভাবে বিষয়টি উল্লেখ করেছে বিষয়টি হল যে নাগরিকত্ব সংশোধনী আইন 2019 জাপি দিব খোঁজা হয়েছে জাপি দিয়ে আমার ভাষা সংস্কৃতি আমার রাজনৈতিক অধিকার নিষেধ করবর কারণে ষড়যন্ত্র চলিছে আর এই গোটেই কামটি দিল্লিয়ে আরম্ভ করেছে এটাই কারণে এটাই লক্ষ্য এটাই যে জানে যে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত মানুষ জনতাক কোনোবা এখন আইন যদি জাপি দিব খোঁজে হয়তো মনে মনে এই আইন গ্রহণ করে অন্যায় করব খুঁজিলে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তর রাইজে কেতিয়াবা সেই অন্যায় মানি লোলে প্রস্তুত হয় কিন্তু এটা কথা জানে যে জনতাই কোনো অন্যায় কেতিয়াও সহ্য নকরে জনতাই যেটা অবিচার করে সেই অবিচারের বিরুদ্ধে মাত মাতে আর নিজের ন্যায্য প্রাপ্তির কারণে নিজের অধিকার সাব্যস্ত করবর কারণে নিজের জীবনের সর্বোচ্চ ত্যাগ করে সর্বোচ্চ উদারিত গণসংগ্রামত লিপ্ত হয় গণসংগ্রামত পবিত্র হয় আর সেই কারণে এইবার ঠিক করেছিল যে অবৈধ বিদেশীর পূজারী অসমত জাপি দিব জাপি দিয়ে অসমের মানুষের সামাজিক রাজনৈতিকভাবে যাতে পঙ্গু করে দিব বা যাতে আগন্তুক দিনত জাতির ভবিষ্যৎ নির্মাণ করবলে যাওতে যাতে কোনো কারণে নির্ণায়ক ভূমিকা পালন করব নয় তার কারণে অবৈধ বিদেশীর পূজা অসমত আমি জাপি দিব এ আছিল তেওঁলোকর ষড়যন্ত্র কিন্তু জমা নাছিল ভাবিছিল যে এইবার ষড়যন্ত্র করে শক্তিরে এই আইন জাপি দিম অসমৰ জনতাই মাত নামাতিব চারিওফালে প্রলোভন আর বিভিন্ন ধরনের বিভাজনের রাজনীতি চারিওফালে আরম্ভ করে দিম অসমৰ জনতাই সেই প্রলোভন বিভাজনের রাজনীতি অসমৰ জনতাই সেওকে মানিব এই গোটাই গণসংগ্রাম গণ আন্দোলনখনক আগবাই লো যাব নয় এই কথা ভাবিছিল কিন্তু অসমৰ জনতাই শক্তি সাহস আর ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামের যে চিন্তা যে চেতনা ইয়াক শক্তিশালী রূপে প্রতিষ্ঠা করলে আর সমগ্র ভারতবাসী রাইজক দেখাই দিলে যে মানুষের শক্তি কি মানুষে যে কোনো কারণে কেউ অন্যায় সহ্য নকরে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তর মানে অন্যায় সহ্য করলে পারে মানুষে কেউ কোনো কারণে অন্যায় সহ্য নকরে এই কথা মানুষে দেখাই দিলে আর সেই কারণে জনতা জাগৃত হওয়ার পশ্চাৎ ভারতীয় মানুষ চারিওফালে জাগৃত হয়ে উলাই আসিল লক্ষ্য এটাই ইয়াত অন্যায় করা হয়েছে ধর্মর ভিত্তিত সমাজক ভাঙি থানমান করে দিব খোঁজা হয়েছে যে সময় আইন প্রণয়ন করলে দেশের নাগরিকর সা সুবিধার কথা লক্ষ্য রাখা হয় আইন প্রণয়ন করা সংসদের মজিয়াত দেশের নাগরিকর ভাল ভবিষ্যৎ সা সুবিধা দিবর কারণে অবৈধ বিদেশীর বোঝা জাপি দি মাটি বেটির ভবিষ্যৎ অন্ধকার দিকে লই যাওয়া এটা জাতি হত্যা ভাষা সংস্কৃতিক নিষেধ করা রাজনৈতিক অধিকার সংকটের দিকে ঠেলে দিয়া কোনো ধরনের আইন ভারতবর্ষের জনতাই রাইজে কেতিয়াও সহ্য করব নয় কেতিয়াও গ্রহণ নকরে আর সেই কারণে ইতিমধ্যে পৃথিবীর বিভিন্ন প্রান্ত ইয়ার প্রবল বিরোধ হয়েছে রাষ্ট্রসংঘ ইয়ার বিরোধিতা করে এই আইনের বিরুদ্ধে মাত মাতিছে এটা শেহতীয়াকে আপনারা জানে যে ইউরোপিয়ান ইউনিয়নে ইউরোপের বিভিন্ন প্রান্তর সংসদে এই আইনের বিরুদ্ধে মাত মাতিছে আর কেবলমাত্র
ইউরোপিয়ান ইউনিয়ন বা রাষ্ট্রসংঘই নহয় পৃথিবীর প্রান্তে প্রান্তে এইখন আইনের বিরুদ্ধে রায় জনতা উলাই আইছে আর ভারতবর্ষের প্রান্তে প্রান্তে সকলে এই আইনের বিরোধিতা করেছে কথা এটাই যে এখন রাষ্ট্র এখন ধর্ম নিরপেক্ষ এখন সংবিধান থাকার পশত কেনকয় ধর্মর ভিত্তিত ইয়াত নাগরিকক তেলকে বিদেশিক তেলকে সংস্থাপন করব পারে যখন অসমত আমি অসমর জনতাই অবৈধ বিদেশীর পূজা সমগ্র ভারতবর্ষর হয়ে মানবীয় দৃষ্টিভঙ্গীরে 1971 সনের 24 মার্চর মাজ নিশালেকে অহা বিদেশীর পূজা ইতিমধ্যে আমি গ্রহণ করিল তেলক নাগরিকত্ব দিয়া হল তার পশতো সেইখন অসমর রাইজর জনতার আবেগ অনুভূতি যুক্তি কণ্ঠ তেলকর চিন্তা শঙ্কা সকলো একদিনাই ভরিরে মোহারি মানুষের আবেগ অনুভূতি তেওঁকে সমল অংশে তেওঁকে বুলডোজ করে এখন আইন দাপি দিবর কারণে তেওঁকে উঠি পড়ি লাগিল তেওঁকে উজ্জ্বত হয়ে পড়িল গতিকে এই এই যে চিন্তা এই যে ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমি সকলে একত্রিত হব লাগিব বিভিন্ন ধরনের কথা বতরা বিভিন্ন সংখ্যা দিব খুঁজে কেতিয়াবা ইচ্ছা করলে যেতিয়া তেওঁকে প্রমাণ করবলগা হয় যে রাষ্ট্রীয় নাগরিক পঞ্জী কর্তন হওয়া বিদেশীর সংখ্যা মুসলমান বিদেশীর সংখ্যা কম এই কথা যেটা প্রমাণ করবলগা হয় তেওঁলোকের বিদেশীর সংখ্যা বাড়ে কয় 10 লক্ষ অবৈধ হিন্দু বিদেশীর কথা আর যেতিয়া প্রমাণ করবলগা হয় যে বিদেশীর কথা অসমৰ জনতা বেশি নাই সংখ্যা কমে কমে 5.5 লক্ষ হয় কেতিয়াবা 4.5 লক্ষ হয় কেতিয়াবা 2 লক্ষ বা 3 লক্ষ হয় আর যেতিয়াই এনেক সংগ্রাম চারিওফালে চলি থাকিব এই বোকাখাত আর আন প্রান্তে প্রান্তে যেতিয়াই সংগ্রাম এনেক ধারাবাহিকভাবে আরম্ভ হব তেতিয়াই তেওঁলোকৰ এই সংখ্যা আৰু কমি কমি 50 হাজাৰৰ পৰা 1 লাখলৈ গতি কৰিব কাৰণ তেওঁলোকৰ ষড়যন্ত্ৰৰ মূল লক্ষ্য এটাই যে তেওঁলোকে প্ৰমাণ কৰিব লাগে যে অবৈধ বিদেশীৰ বোজা বেছি অসমে ল'ব লগা নহয় এইবোৰ চূড়ান্ত মিথ্যাচাৰ চূড়ান্ত মিছা কথা যি সময়ত একে সীমান্ত ভাৰত বাংলাদেশ উন্মুক্ত সীমান্ত থকা পশ্চিমবংগলে 1 কোটি বিদেশী আহিব পাৰে 1 কোটি অবৈধ হিন্দু বিদেশী সংস্থাপন দিব পাৰে দিবক দিব লগা পৰিৱেশৰ সৃষ্টি হৈছে এইখন অসমত 5.5 লক্ষ কেবলমাত্র বিদেশী বলে যে কথা কইছে এটা চূড়ান্ত মিথ্যাচার অসমর জনতা বিপথে পরিচালিত করিবার কারণে দিল্লি আর দিসপুরার বিশ্বাসঘাতক আর প্রতারক সকলে করা মিছা অপলাপ মিছা অপপ্রচার যোগেদি অসমর জনতাক তেওঁলোকে কেবলমাত্র বিভ্রান্ত করিবার কারণে করা প্রয়াসে মাত্র গতিকে রাইজ আপনাকে একটা কথা মনত রাখিব যে এই যে মিথ্যাচার এই যে তেওঁলোকে অপপ্রচারের যোগেদি রাইজক বিভ্রান্ত করিব খুঁজিছে ইয়ার সমুচিত উত্তর রাইজে জনতায় দিব লাগবে আর এই কথাও স্পষ্ট যে আমি 71 সনের 25 মার্চের পিছত অহা বিদেশীর সংখ্যা যে নহকি 10 লক্ষ হোক বা 7 লক্ষ হোক 5 লক্ষ হোক 2 লক্ষ 1 লক্ষ যেই নহক লাগিলে 10 গৰাকী 7 গৰাকী 5 গৰাকী যেই নহক লাগিলে 1 গৰাকীও বিদেশীর বোঝা অসমৰ জনতায় কোনো কারণে কেতিয়াও গ্রহণ করব নয় কথা স্পষ্ট বিদেশীক ধর্মের নামত ভাগ ভাগ করার যে চিন্তা আরম্ভ করেছে বিদেশী হিন্দু মুসলমান অসমীয়া বঙালী করে মানুষের মাজত বিভ্রান্ত করবর কারণে যে চিন্তা চর্চা আরম্ভ করেছে এই চিন্তা চর্চা বন্ধ হব লাগিব এইখন অসম তেওঁলোকে ভবার ধরনের দিল্লী দিসপুরের শাসকসকলে বিশ্বাসঘাতক পথারক শাসকসকলে ভবার দরে এখন অসম বিদেশীর কারণে চলনীয়া পথার নহয় তো এই কথা স্পষ্ট বিদেশীর এখন ডাস্টবিন নহয় এই কথা স্পষ্ট আর এখন অসমত বিদেশীর ধৰমশালা ধৰ্মশালাৰ দৰে তেওঁলোকে ব্যৱহাৰ কৰিব নোৱাৰিব এই কথা স্পষ্ট আমি অসমৰ জনতাই কোনো বিদেশীৰ বোজা কেতিয়াও কোনো কাৰণতে ধৰ্মৰ নামত কেতিয়াও গ্ৰহণ নকৰোঁ এই চিন্তা তেওঁলোকৰ এই ষড়যন্ত্ৰ বন্ধ কৰিব লাগিব আৰু এই আইন বাতিল হ'ব লাগিব গতিকে আগন্তুক দিনত সমগ্ৰ অসমৰ বিভিন্ন প্ৰান্তত জনতাই সকলোৱে মাৰ বান্ধি থিয় হ'ব লাগিব এই ষড়যন্ত্ৰৰ বিৰুদ্ধে এই ষড়যন্ত্ৰৰ বিপক্ষে যিমান তেওঁলোকে দমন উৎপীড়ন নচলক লাগিলে যিমান অত্যাচাৰ প্ৰলোভনৰ ৰাজনীতি নকৰক লাগিলে যিমান তেওঁলোকৰ বিভাজনৰ ষড়যন্ত্ৰ তেওঁলোকে আৰম্ভ নকৰক লাগিলে আমি আমাৰ মূল যিটো লক্ষ্য অসমৰ জাতিসত্তাক বচাই ৰখাৰ যিটো চিন্তা মোৰ আইৰ মুখৰ ভাষা জীয়াই ৰাখিবলৈ আমি কৰা যি গণসংগ্ৰাম এই সংগ্ৰামক শক্তিশালীভাৱে আগবঢ়াই লৈ যাব লাগিব কোনো মানুহে অসমৰ জনতাই অসমৰ ৰাইজে কেতিয়াও এই কথা নিবিচাৰে যে আইৰ মুখৰ ভাষা অসমৰ অসমীয়া মানুহৰ মনমৰ ভাষা সদ্যকালৰ কাৰণে হেৰাই যাব আমাৰ খিলঞ্জীয়া জাতিসত্তাৰ তেওঁলোকৰ যিবোৰ জনগোষ্ঠীয় ভাষা আছে মনমৰ সেই ভাষাসমূহ আমাৰ মাজৰ পৰা হেৰাই যাব এই কথা কেতিয়াও অসমৰ জনতাই কেতিয়াও কোনো কাৰণে মানি নলয় এই কথাও কোনো কাৰণে মানি নলয় যে অসমৰ থলুৱা লোক কৃষ্টি সংস্কৃতিৰ চৰণীয়া পথাৰত বহিৰাগত অপসংস্কৃতি বহিৰাগত প্ৰভুত্ববাদী আধিপত্য সংস্কৃতিসমূহে আহি অসমৰ কৃষ্টি সংস্কৃতিক গ্ৰাস কৰিব অসমীয়া কৃষ্টি সংস্কৃতিক নিষেধ কৰিব এই কথাও অসমৰ জনতাই কেতিয়াও মানি নলয় যে অবৈধ বিদেশীৰ বোজা দাপি দি আমাৰ খিলঞ্জীয়া মানুহৰ হাতৰ পৰা
ক্ষমতার বাঘ জরি কাহি লৈ যাব আমার হাতের পর রাজনৈতিক অধিকার কাহি লৈ যাব এইখন অসম অসমের খিনঞ্জিয়া মানুষের অসম এই মাটির উপর থাকা এইখন অসম ভূমিত ভৌগোলিক পরিসীমার পরিবেষ্টিত হয়ে থাকা এইখন অসম ভূমিত জন্ম প্রদত্ত যে অধিকার আছে সংবিধান প্রদত্ত যে রাজনৈতিক অধিকার আছে সেই অধিকার অসমের জনতার হাতত সর্বকালের কারণে অনাদি অনন্তকালের কারণে অসমের জনতার হাতত থাকিব লাগিব কোনোবাই যদি ষড়যন্ত্রকারী আমার হাতের পর এই অধিকার কাহি লৈ যাবর কারণে চিন্তা চর্চা করে অসমের জনতায় অসমের রাইজে সেই অধিকার আজুরি আনিবর কারণে আজুরি আনি নিজের হাতত কুক্ষিগত করিবর কারণে সকলে সংকল্প লব লাগিব কারণ এয়া সময়ের আহ্বান অন্য ঠাই এই ষড়যন্ত্রের যোগেদি জাতিটুক অসমের জাতীয় জীবনক জাতিসত্তাক সম্পূর্ণরূপে ধ্বংস করিবর কারণে প্রচেষ্টা হাতত লব লক্ষ্য এটাই অসমের জাতীয় জীবনের মেরুদণ্ড সম্পূর্ণরূপে জাতিসত্তার মেরুদণ্ড সম্পূর্ণরূপে ভাঙি এটা পঙ্গু মেরুদণ্ডহীন জাতিসত্তাক পরিণত করা লক্ষ্য এটাই যাতে অসমের জনসাধারণের মাজের পর ভাষা সংস্কৃতি আর রাজনৈতিক অধিকার নিশেষ হয়ে যায় লক্ষ্য এটাই অসমের সমাজ জীবনের খিরঞ্জীয় জাতিসত্তা যাতে আউট নাম্বার হয়ে যায় হাতত যাতে কোনো কারণে নির্ণায়ক ভূমিকা না থাকে কোনো কারণে সামাজিক আর রাজনৈতিক ক্ষেত্রত কেতিয়াও জাতিটির ভবিষ্যতের কারণে কাম কাজ করব সেই ষড়যন্ত্র লয়ে এই চিন্তা চর্চা করেছে এই ষড়যন্ত্র রচনা করেছে গতি আজি এই সময় আমি সকলে এই সংকল্প লব লাগবে যাতে এনেকা ধরনের যখন ষড়যন্ত্রকারী আছে সেই সকল যাতে অসমের মাটির পর যাতে পুড়িয়ে পোখায় যাতে আমি উৎখাত করব পো যখন রাজনৈতিক শক্তিয়ে অসমের জনতার ভবিষ্যৎ অন্ধকার দিকলে নিক্ষেপ করবর কারণে যখন অহর্নিশে ষড়যন্ত্র অব্যাহত রাখিছে যখন নিজের জাতিসত্তার ধ্বংসর যজ্ঞ আছে এই ধ্বংসর যজ্ঞত যখন আহুতি দিবর কারণে উঠি পড়ে লাগিছে এই বিশ্বাসঘাতক প্রতারক রাজনৈতিক দল আর রাজনৈতিক শক্তি সমূহ অসমের বুকুর পর পুনে পোখায় উৎখাত করবর কারণে অসমের জনতায় সংকল্প লব লাগিব এয়া সময়ের আহ্বান কারণ রায় এটা কথা মনত রাখিব যদি এই শক্তি সমূহক আপনাদের প্রশ্রয় দিয়ে আগন্তুক দিনত নিজের রাজনৈতিক স্বার্থের কারণে রাজনৈতিক লালসা রাজনৈতিক ক্ষমতার খকর কারণে যিকোনো কথা যিকোনো কাম করিব পারে এটা সরু উদাহরণ আপনার দিব খুঁজি আপনার জানে যে 2016 চনত নাগরিকত্ব সংশোধনী বিধেয়ক আহিছিল এইখান বিধেয়ক অহার সময়ত অসমের জাতীয় জীবনের রক্তের রঞ্জিত হওয়া ইতিহাসের মাজে গই একটা রাজনৈতিক দল গঠন হয়েছিল জানে ছবছরীয়া অসম আন্দোলনের পিছত 855 জনতক বেশি শহীদে জীবনের সর্বোচ্চ ত্যাগ করে জাতীয় জীবনের সুরক্ষিত ভবিষ্যতের কারণে সংগ্রামে ভর্তি হয়েছিল জীবনের সর্বোচ্চ ত্যাগ করেছিল এই সংগ্রাম শেষ হওয়ার পিছত অসমের রাইজে জনতায় একটা রাজনৈতিক শক্তির জন্ম দিয়েছিল যে রাজনৈতিক শক্তির লগত শহীদ দলের ত্যাগ জড়িত হয়ে আছে এই রাজনৈতিক শক্তির জন্মর পিছত জনতায় রাইজে আশা করেছিল যে এই শক্তিটে অসমের স্বার্থর হয়ে কাম করব অসমিয়া জাতীয় জীবনের বিপদের ক্ষণত রাইজর হয়ে জনতার হয়ে মাত মাতিব বিপদের সময়ত রাইজর লগত পক্ষ থিয় দিব এই এই কথা রাইজে বিচারিছিল কিন্তু এই রাজনৈতিক দলটোয়ে বারে বারে বিশ্বাসঘাতকতা করেছিল প্রতারণা করেছিল তথাপিও রাইজে আস্থা রাখিছিল 2016 চনের এই বিধেয়কের সময়ত যেতিয়া এই রাজনৈতিক দল দলটোর নাম অসম গণ পরিষদ এই দলটোয়ে যেতিয়া ক্ষমতার পর ওলাই আসছিল চারিওফালে অসমের জনতায় সকলে ধন্যবাদ দিছিল কৃতজ্ঞতা দিছিল অবশেষত এই রাজনৈতিক দলটো অসমের জনতার গণসংগ্রামত সামিল হল আর আজ আর আটাইতকৈ দুর্ভাগ্যজনক কথা যে সেই সময়ত আপনাদের এই এই সমষ্টিটোর জনপ্রতিনিধি যেগুলি আছিল অতুল বড়া তেখেত হল এই দলটোর সভাপতি তেখেতে কলে যে তেখেতে মাকর লগত মাকর যে আহ্বান হৃদয়ের যে আহ্বান সেই আহ্বান শুনি অসমের জনতার পক্ষ থিয় দিছে আর সেই সময় আহ্বান করলে যে মাতৃর হৃদয়ের আহ্বান অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালেও শুনিব লাগে বা উপলব্ধি করিব লাগে তারপর হঠাৎ মাতৃর এই আহ্বান মাতৃর সেই মন্ত্র বেদমন্ত্র মাতৃয়ে অসমের জনতাক জিয়াই রাখিবর কারণে অসমের জনতার পক্ষ থিয় হবর কারণে কোয়া সেই যে উপদেশ আর সেই আহ্বান হঠাৎ এইগারী ব্যক্তি নুশুনা হয়ে গেল আমি সকলে জানি এতিয়া মাতৃর সেই আহ্বান মাতৃর সেই আবেদন মাতৃর সেই হৃদয়ের কান্দন যে নুশুনা হল এতিয়া কেবল কেবল মাত্র ক্ষমতার রাগিত ক্ষমতার খকত এতিয়া রাইজর চিন্তার বিপরীতে এতিয়া জাতি ধ্বংসী যে ষড়যন্ত্র আছে এই ষড়যন্ত্রত হাত উজান দিছে অতুল বড়া
এই অসম গণ পৰিষদ দলৰ সভাপতি গৰাকীয়ে এতিয়া জনতাৰ চিন্তা সংগ্ৰাম চেতনা আৰু তেওঁলোকৰ আবেগ অনুভূতিৰ পৰিপন্থী আৰু জাতিধ্বংসী সিদ্ধান্তৰ পক্ষত থাকি ৰাইজৰ বিপক্ষে এতিয়া উঠি পৰি থিয় হৈছে। তেওঁলোকে বিভিন্ন ধৰণৰ কাম কাজ আৰম্ভ কৰিছে। গতিকে সেই অকল এটা কথা মই আজি সেইকাৰণে কৈ থব খুজিছো যে যিসকলে জাতিক বিশ্বাসঘাতকতা প্ৰতাৰণা কৰে সেইসকলক কেতিয়াও সময়ে কেতিয়াও ক্ষমা নকৰে। শ্বহীদসকলৰ ত্যাগ যাৰ যিটো গণ সংগ্ৰামত জড়িত হৈ আছে সেইসকল শ্বহীদৰ অভিভাৱে যিসকল বিশ্ব যিসকল ব্যক্তিয়ে বিশ্বাসঘাতকতা প্ৰতাৰণা কৰিছে সেই অভিভাৱে তেওঁলোককো চুব, এই কথাও আমি কৈ যাওঁ। শ্বহীদৰ অভিভাৱৰ পৰা বিশ্বাসঘাতক প্ৰতাৰকসকল কেতিয়াও হাত সাৰি যাব নোৱাৰে, এই কথা আমি পুনৰবাৰ আজি এই সংগ্ৰামৰ বাকৰিৰ পৰা ক'ব খুজিছো। এতিয়া আপোনালোক সকলোৱে জানে যে কেনেকৈ আন্দোলন দমন কৰিব বিচৰা হৈছে। আজিও আমাৰ ছাত্ৰ সন্থাৰ কৰ্মকৰ্তা কেইবাগৰাকীকো তেওঁলোকক কৰায়ত্ব কৰা হৈছে। ইতিমধ্যে প্ৰশাসন বা চৰকাৰে এনেকুৱা ধৰণৰ ষড়যন্ত্ৰ আৰম্ভ কৰিছে। বিগত সময়ছোৱাটো কেনেকৈ গুলিয়াই হত্যা কৰিছিল এই কথা আপোনালোকে দেখা পালে যে পাঁচগৰাকী ছগৰাকী ব্যক্তিক কেনেকৈ ৰাজপথৰ মাজত তেওঁলোকে এক ঘণ্টাৰ ভিতৰত গুলিয়াই হত্যা কৰি দিব পাৰে হত্যাকাৰীৰ এখন চৰকাৰে, এই কথা আপোনালোক সকলোৱে দেখিছে। ফুলকমলীয়া শিশু সেই যিসকল ব্যক্তি হাইস্কুলৰ ডাউনা পাৰ হোৱা নাই যিসকল ছাত্ৰ সেইসকলকো হত্যা কৰাৰ ক্ষেত্ৰত চৰকাৰ যে পিছু কি নাহে, চৰকাৰী যন্ত্ৰ তেওঁলোকৰ হাত নকপে, এই কথা ইতিমধ্যে সমগ্ৰ অসমৰ জনতা ইতিমধ্যে উপলব্ধি কৰিছে। অৰ্থাৎ অসমৰ জনতাৰ প্ৰতি চৰকাৰৰ যিটো দৃষ্টিভংগী, তেওঁলোকে দমন উৎপীড়ন কৰি এই আন্দোলনক কেনেকৈ ন্যায় কৰিবৰ কাৰণে তেওঁলোকে চিন্তা চৰ্চা কৰিছে, এই কথা সকলো ৰাইজে জনতা ইতিমধ্যে দেখিছে। আৰু সেইকাৰণে আজিও এই বোকাখাটৰ এই আন্দোলনৰ থলি লৈ অহা বিভিন্ন ধৰণৰ সংগ্ৰামী কৰ্মকৰ্তাসকলক আগবঢ়াই আনিবলৈ যাওঁতে আমাৰ কৰ্মকৰ্তাসকলৰ ওপৰতো তেওঁলোকে দমন কৰিছে, তেওঁলোকক কৰায়ত্ব কৰি ভয় ভাবুকি খুৱাবৰ কাৰণে চিন্তা চৰ্চা কৰিছে। কিন্তু এই কথা কৈ থব খুজিছো যে কোনো ধৰণৰ এনেকুৱা ধৰণৰ বন্দুকৰ লাঠি চাৰ্জৰ ভয় ভাবুকিয়ে অসমৰ জনতা সংগ্ৰামী জনতাক কেতিয়াও এই আন্দোলনৰ ক্ষেত্ৰৰ পৰা কেতিয়াও বাধা দিব নোৱাৰে, কোনো গণ আন্দোলন কেতিয়াও বন্ধ আৰু স্তব্ধ কেতিয়াও কৰিব নোৱাৰে। আৰু চৰকাৰক এই কথাও কৈ থব খুজিছো যে অসমৰ জনতাৰ গণতান্ত্ৰিক কণ্ঠক যদি এনেকৈ দমন উৎপীড়ন বিভাজন আৰু বিভিন্ন ধৰণৰ প্ৰলোভনৰ ৰাজনীতিৰে জনতাক যদি বিভ্ৰান্ত কৰিব খোজে অসমৰ জনতাই আগন্তুক দিনত ইয়াৰ সমুচিত প্ৰত্যুত্তৰ দিব। এই সমুচিত শিক্ষা আগন্তুক দিনত অসমৰ ৰাইজে চৰকাৰক দিবৰ কাৰণে বদ্ধপৰিকৰ, এই কথাও আমি অসম চৰকাৰক এই যি চৰকাৰে এনেকুৱা ধৰণৰ কাম কাজ আৰম্ভ কৰিছে তেওঁলোকক কৈ থব খুজিছো। এতিয়া বহু কথা উল্লেখ কৰিছে, এতিয়া এই আন্দোলনখন বিভিন্ন ধৰণে বিভ্ৰান্ত কৰিবৰ কাৰণে ব্যাপক অপপ্ৰচাৰ আৰম্ভ কৰিছে। এতিয়া সংগ্ৰামখন স্থবিৰ হৈছে নেকি, স্তিমিত হৈছে নেকি, বা ইয়াৰ গতিধাৰা কিছু কমি আহিছে নেকি, এইবুলি বিভিন্ন ধৰণৰ বিভিন্ন প্ৰান্তত প্ৰচাৰ চলিছে। কিন্তু এটা কথা কৈ থব খুজিছো যে অসমৰ অসমীয়া মানুহৰ সুৰক্ষিত ভৱিষ্যতৰ কাৰণে কৰা সংগ্ৰাম কেতিয়াও স্থবিৰ, কেতিয়াও স্তিমিত, কেতিয়াও ৰৈ যাব নোৱাৰে। যেতিয়ালৈকে অধিকাৰ যেতিয়ালৈকে সাব্যস্ত নহ'ব, যেতিয়ালৈকে এইখন আইন জাতিদংশী আইন যেতিয়ালৈকে বাতিল নহ'ব আৰু অসমৰ জনতাই বিচাৰি থকা নিজৰ ন্যায্য প্ৰাপ্তিৰ অধিকাৰসমূহৰ যিবোৰ মৌলিক প্ৰশ্ন আছে এই প্ৰশ্নসমূহৰ উত্তৰ যেতিয়ালৈকে আমি নাপাম তেতিয়ালৈকে সংগ্ৰাম অতি গতিশীল আৰু তীব্ৰভাৱে চলি থাকিব, এই কথা নিশ্চিত। গতিকে কোনো কাৰণতে কেতিয়াও সংগ্ৰাম স্থিমিত নহয়, কেতিয়াও স্থবিৰ নহয়। আৰু সেইকাৰণে আজি সংগ্ৰামৰ ক্ষেত্ৰৰ পৰা আমি ক'ব খুজিছোঁ, আজি বোকাখাটত সংগ্ৰাম, কাইলৈ ভাদৈ পাচলি দুৰিয়া যান ডিব্ৰুগড়, কাইলৈ সংগ্ৰাম, তাৰ পিছদিনাখন 3 তাৰিখে লখিমপুৰত সংগ্ৰাম হ'ব, তাৰ পিছদিনাখন শিৱসাগৰ, তাৰপাছত ডাঙৰি, তাৰপাছত নলবাৰী আৰু বাৰেকৈ তিনিচুকীয়া বাৰেকৈ সংগ্ৰাম, তাৰপাছত 7 তাৰিখে তেজপুৰ, 8 তাৰিখে পাঁচখন আৰু কাকপথাৰ, আৰু 12 তাৰিখে মেঙেলিয়া হ'ল সংগ্ৰামৰ ৰূপৰেখা। আৰু তাৰ লগে লগে বিভিন্ন প্ৰান্তত বিভিন্ন অঞ্চলত ৰাইজে ৰাইজক সংগঠিত কৰি বিভিন্ন ধৰণৰ সংগ্ৰাম চলিছে চলিবই, কোনো ধৰণৰ অপপ্ৰচাৰ, কোনো ধৰণৰ চিন্তা, কোনো ধৰণৰ এনেকুৱা ধৰণৰ ষড়যন্ত্ৰৰ কাছৰাজিয়ে অসমৰ আন্দোলনক গণ সংগ্ৰামক কেতিয়াও বন্ধ স্থবিৰ কৰিব নোৱাৰে, কেতিয়াও কোনো কাৰণতে এই গতিডালক কেতিয়াও ৰখাব নোৱাৰে, এই কথা নিশ্চিত। যোৱাকালি আপোনালোকে সকলোৱে জানে যে ভাৰতবৰ্ষৰ ৰাষ্ট্ৰপতিয়ে এটা বক্তব্য ৰাখিছে, বক্তব্য ৰাখি কৈছে যে অবৈধ বিদেশী সংস্থাপন দিয়াৰ লগে লগে মহাত্মা গান্ধীৰ সপোন বোলে সাকাৰ হোৱাৰ পথত, মহাত্মা গান্ধীক আমি শ্ৰদ্ধা কৰোঁ, মহাত্মা গান্ধীৰ আদৰ্শৰে আমি সংগ্ৰামত অহিংস গণতান্ত্ৰিক আন্দোলন আমি সমগ্ৰ অসমৰ বিভিন্ন প্ৰান্তত কৰি আহিছো। কিন্তু তাৰ লগে লগে
মহাত গান্ধীজির যে সপন পূরণ হওয়ার কথা কৈছে গান্ধীজির এও সপন আছিল যে অসমৰ জনতায় অসমৰ জনসাধারণে উত্তর পূব অঞ্চলৰ জনতায় নিজে নিজৰ ওপৰত ভৰি থিয় হৈ তেওঁলোকে নিজৰ যিটো আত্ম অধিকাৰ নিজৰ অধিকাৰ তেওঁলোকে সাব্যস্ত কৰিব এয়া মহাত্মা গান্ধীৰ সপোন আছিল যি সময়ত এই আইনখন আনি দি অসম আৰু উত্তৰ পূৰ্বাঞ্চলৰ জনতাৰ অধিকাৰ ক্ষুণ্ণ কৰিব খোজা হৈছে অসম আৰু উত্তৰ পূৰ্বাঞ্চলৰ জনতাৰ ভাষা আৰু সংস্কৃতিক নিশ্চিন্ন কৰিবৰ কাৰণে ষড়যন্ত্ৰ যি সময়ত তেওঁলোকে কৰিব খুজিছে আমি এই কথাও কৈ যাব খুজিছো যে গান্ধীজীৰ সপোন পূৰণ হোৱাৰ কথা কৈ অসমৰ জনতাৰ সপোনক হত্যা কৰিব নোৱাৰো এই কথাও নিশ্চিত অসমৰ জনতাৰ যি আশা আকাংক্ষা অসমৰ জনতাৰ অধিকাৰ প্ৰতিষ্ঠাৰ যি স্বপ্ন আছে এই স্বপ্নক দিল্লীয়ে হত্যা কৰিব নোৱাৰিব এই কথাও স্পষ্টভাৱে কৈ দিব খুজিছো অসমৰ মানুহৰ নিজে নিজৰ মাটিৰ ওপৰত নিজৰ ভৰিৰ ওপৰত থিয় হোৱাৰ সম্পূৰ্ণ অধিকাৰ আছে নিজৰ আত্মনিয়ন্ত্ৰণৰ অধিকাৰ নিজৰ ৰাজনৈতিক অধিকাৰ সাব্যস্ত কৰাৰ যিটো চিন্তা সেই চিন্তাক খাটোৱাৰ ৰূপ নোপোৱাৰলৈকে আমি আমাৰ সংগ্ৰাম আমি ধাৰাবাহিকভাৱে অব্যাহত ৰাখিম গতিকে আগন্তুক দিনত আমি আমাৰ সংগ্ৰাম অধিক শক্তিশালী আৰু তীব্ৰভাৱে আগবঢ়াই লৈ যাবৰ কাৰণে সকলো প্ৰান্তৰ জনতা সকলো প্ৰান্তৰ ৰাইজক আমি আহ্বান জনাইছো কেইবাটাও অত্যন্ত গুৰুত্বপূৰ্ণ বিষয় ইতিমধ্যে যুৱ ছাত্ৰ পৰিষদৰ সম্মানীয় সাধাৰণ সম্পাদক ডাঙৰীয়াই কৈছে এটা বিষয় উত্থাপন কৰিছে যে শ্ৰীমন্ত শংকৰদেৱ সংঘৰ অধিৱেশন শংকৰদেৱ সংঘৰ প্ৰতি আমাৰ সদায় শ্ৰদ্ধা আছে আৰু শ্ৰীমন্ত শংকৰদেৱৰ আদৰ্শ আৰু চিন্তাৰ লৈয়ে অসমৰ জাতীয় জীৱন আগবাঢ়ি গৈছে গতিকে শ্ৰীমন্ত শংকৰদেৱ যিগৰাকী শ্ৰীমন্ত শংকৰদেৱে অসমৰ বিভিন্ন প্ৰান্তৰ জাতি জনগোষ্ঠী ভাষা ভাষী ধৰ্মাৱলম্বী লোকক সমন্বয়েৰে এখন সমাজ প্ৰতিষ্ঠা কৰিব খুজিছিল য'ত সাম্প্ৰদায়িকতাৰ কোনো স্থান নাছিল সেই সমাজখনক ভাঙি থান বান কৰি দিব খোজা চৰকাৰ আৰু চৰকাৰৰ যিসকল বিশ্বাসঘাতক প্ৰতাৰক মন্ত্ৰী বিধায়ক আছে সেইসকলক মাতিব খুজিলে তেওঁলোকক অসমৰ জনতাই কেতিয়াও ক্ষমা নকৰিব এই কথা নিশ্চিত শ্ৰীমন্ত শংকৰদেৱৰ মাধৱদেৱৰ আদৰ্শক যেতিয়া হত্যা কৰিব বিচৰা হৈছে নমামি ব্ৰহ্মপুত্ৰ নমামি বৰত পাতি অসমৰ কৃষ্টি সংস্কৃতিক ধ্বংস কৰিব খুজিছে যি শ্ৰীমন্ত শংকৰদেৱে সংস্কৃতিৰ সোণহেৰীয়া পথাৰখন চহকী কৰি থৈ গৈছিল আমাক সংস্কৃতিৰে সমন্বয়ে আগবাঢ়িবৰ কাৰণে সাহস দিছিল জাতি গঠন প্ৰক্ৰিয়াক অতি শক্তিশালী আৰু ত্বৰান্বিত কৰিছিল সেই শ্ৰীমন্ত শংকৰদেৱৰ আদৰ্শ চিন্তাক তেওঁলোকে হত্যা কৰিব খোজা ৰাজনৈতিক দলক যদি তেওঁলোকে আনি তেওঁলোকৰ মন্ত্ৰী মুখ্যমন্ত্ৰী বা আন আন মন্ত্ৰী বিধায়কক আনি পৃষ্ঠপোষকতা দি তেওঁলোকে যদি ইয়াত তেওঁলোকে আঠে পাঠে তেওঁলোকে ৰাজ এখন তেওঁলোকে দিব খোজে সময়ে কেতিয়াও তেওঁলোকক ক্ষমা নকৰে কাৰণ যেনেকৈ ছাত্ৰ সন্থা জনতাৰ ঊৰ্ধত নহয় অসম সাহিত্য সভা শ্ৰীমন্ত শংকৰদেৱ জনতাৰ অসমৰ ৰাইজৰ ঊৰ্ধত নহয় হ'ব নোৱাৰে ৰাইজৰ ভৰিত তলত ছাত্ৰ সন্থা আৰু অসম সাহিত্য সভা শ্ৰীমন্ত শংকৰদেৱ সংঘ এই কথা মনত ৰাখিব লাগিব আমি কোনো দল সংগঠন জনতাৰ ঊৰ্ধত নহয় গতিকে আজি আমি সেইকাৰণে কৈ যাব খুজিছো বিশ্বাসঘাতকৰ সকলৰ লগত যদি একেলগে কান্ধে কান্ধ মিলাই তেওঁলোকৰ ষড়যন্ত্ৰত যদি চামিল হ'ব খোজে কাৰণ আমি সভাৰ মাজত বহি থাকোঁতে বহু শ্ৰীমন্ত শংকৰদেৱ সংঘৰ বহু শিষ্য আছে কথা পাতে তেওঁলোকে স্পষ্টকৈ কৈছে যে ইয়াৰ বিৰোধিতা বিৰোধ আছে তেওঁলোকে বিৰোধ কৰে সৰ্বসাধাৰণ শিষ্য যিসকল আছে তেওঁলোকৰ মাজত বিৰোধ আছে এটা কথা নিশ্চিতভাৱে কওঁ খুজিছো ইয়াৰ মাজত কিছু ব্যক্তিয়ে তেওঁলোকৰ ৰাজনৈতিক মুনাফা লাভ কৰিবৰ কাৰণে এই কাম কাজ কৰিছে আপোনালোকে ভালকৈ যদি বিশ্লেষণ কৰে তেওঁলোকক বিচাৰি পাব বিচাৰিলে মই জানো যে সৰহভাগ মানুহে জানে কোনে কোনে ৰাজনৈতিক কাছৰাজি কৰে কাৰ কাৰ তেওঁলোকৰ নিজৰ স্বাস্থ্য আছে কোনে তেওঁলোকে টিকেট পাবৰ কাৰণে তাক বাকি কৰে পদলেহন কৰে তৈল্যমৰ্দন কৰে এই কথা ৰাইজে জানে কেৱল মাত্ৰ ভালকৈ বিশ্লেষণ কৰাৰ প্ৰয়োজন গতিকে আগন্তুক দিনত এই জনতাৰ চিন্তাক জনতাৰ আৱেগক জনতাৰ গণসংগ্ৰামক শ্ৰদ্ধা ৰাখি সকলো ধৰণৰ জাতীয় দল সংগঠনক আগবাঢ়িবৰ কাৰণে অগ্ৰসৰ হ'বৰ কাৰণে আমি আহ্বান জনাইছো আৰু এটা বিষয় উত্থাপন কৰিছে ফিল্ম ফেয়াৰ এৱাৰ্ড কোনোবাই ইয়াৰ সমৰ্থন কৰিছে কোনোবাই বিৰোধিতা কৰিছে কিন্তু ৰাইজে প্ৰশ্ন কৰিবই যে যেতিয়া তোমালোকে বানপানী হয় বান গলাখহনীয়াত আক্ৰান্ত মানুহৰ কাৰণে ভিক্ষাৰ যোজনা পাতি দিয়া জনতাৰ মাজৰ পৰা চাৰিওফালৰ পৰা অৰ্থ সংগ্ৰহ কৰিবৰ কাৰণে নিত্য দিনেও তোমালোকৰ এডভাৰ্টাইজমেণ্টত তোমালোকৰ বিজ্ঞাপন টিভি আৰু নিউজ পেপাৰ বাতৰি কাকতৰ পৃষ্ঠা ভৰাই দিয়া সেই সময়ত অসমৰ জনতাৰ সাধাৰণ জনতাৰ 30 কোটি পইচা তোমালোকে এই অনুষ্ঠানটোৰ নামত দি দিবা জনতাই প্ৰশ্ন নকৰিব কেনে কথা জনতাই প্ৰশ্ন কৰাৰ সম্পূৰ্ণ হক আৰু অধিকাৰ তেওঁলোকৰ আছে জনতাই প্ৰশ্ন কৰিবই প্ৰশ্ন কৰিব এই ফিল্ম ফেয়াৰ এৱাৰ্ডে কেনেকুৱা ধৰণৰ সা সুবিধা অসমৰ জনতাক দিব অসমৰ মানুহৰ অৰ্থনৈতিক অৱস্থা সাংঘাতিক উন্নয়ন হৈ যাব নেকি অসমৰ পৰ্যটন ভাল হৈ যাব নেকি এই প্ৰশ্ন মানুহে উত্থাপন কৰিবই কৰাৰ সম্পূৰ্ণ অধিকাৰ অসমৰ জনতাৰ আছে কাৰণ এই 30 কোটি টকা অসমৰ
ফালুয়া হজুয়া কৃষক বনুয়া কর্মচারী বিষয়া ঠিকাদার কর্মকর্তার পয়সা শ্রমেরে তেজর ঘাম মাটিত পেলায় শরীরের ঘাম তেজ পানি করে করা এই ধন দিয়া রাজহর ধন তোমালকে হিসাব দাখিল নকরাকৈ এনেকৈ অসমৰ জনতার সর্বসাধারণ রাইজর ধন আর সম্পত্তি হরাশ করবা আর জনতাই প্রশ্ন পূর্ণ করব সাধারণ রাইজে প্রশ্ন করলে তোমালে বেয়া পাবা এই কথা হব নয় ইয়ার উত্তর দিব লাগিব উত্তর অসমৰ জনতার ওসর জবাবদিহি অসমৰ সরকার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পাতিলে অসমৰ রাইজর কি লাভ হব সেই প্রশ্ন উত্তর দিব লাগিব কারণ আমি অসমৰ জনতার কষ্টোপার্জিত ধন আর রাজহক কেতিয়াও কোনো কারণে কেনেকুৱা ধরনের বিনোধন ধর্মী কথা বতরা কেতিয়াও বিনিয়োগ হওয়া বা কেনেকুৱা ধরনের ব্যবহার হওয়া রাইজে জনতায় নিবিচার গতি আগন্তুক দিনত এই বিষয় সমূহ জনতায় রাইজে নিশ্চিতভাবে প্রশ্ন উত্থাপন করব আর ইয়ার উত্তর দিব লাগিব আর এনেকুৱা ধরনের যে কথা আছে এই মৌলিক বিষয়বর সম্পর্কিত আগন্তুক দিনত রাইজে আগন্তুক দিনত নিশ্চয়কৈ শক্তিশালী ভূমিকা পালন করব এই কথা আমি কব খুঁজছো তার এটা কথাই মানে কব খুঁজছো আগন্তুক দিনত এই বিষয়সমূহক লৈ এটা আরো কিছু কথা মানুষের মাজত চারিফালে চিন্তা চর্চা চলি আছে বিভিন্ন ধরনের নেতিবাচক কথা বতরা চলিছে আপনাদের দেখিছে যে সংগ্রামের মাজত আপনাদের সোশিয়াল মিডিয়া আজিকালি ফেসবুক আছে আজিকালি আনকি টিভির বিভিন্ন ধরনের আলোচনা চক্র আনকি কথা বতরা আনকি বাতরি কাকতত বিভিন্ন ধরনের লেখা মেলা আরম্ভ করেছে খালি এটা কথা মনত রাখব এই নেতিবাচক যাবর কথা বতরা আরম্ভ করেছে এই কথা বতরা আরম্ভ করা মানুষ সরভাবে সরকারি সরকারের জড়িত হয়ে থাকা শক্তি সরকারি শক্তিয়ে আন্দোলন বিভ্রান্ত করবর কারণে বহু ধরনের কথা বতরা অবতারণা করেছে সরকারে বিভিন্ন ধরনের ব্যক্তিক বিভিন্ন ধরনের মূল্য দিয়ে পেইড মানুষ ব্যবহার করে মানুষক আন্দোলনক বিভ্রান্ত করবর কারণে চিন্তা চর্চা করেছে কারণ আপনাদের মনত রাখব নেতিবাচক কথা বতরা কোব আমার কেউ মিত্র হব নয় কারণ নেতিবাচক কথা কলে আন্দোলনটার শক্তি ক্ষমতা কিছু হ্রাস পাব গতি এই শক্তি সময় আমাকে চিনাক্তকরণ করে থার প্রয়োজনীয়তা আছে এই শক্তি সমূহ গভর্নমেন্ট পেইড এজেন্ট কিছু গভর্নমেন্টে দা দরমহ আদি রখা কিছু পেইড আর বুদ্ধিজীবী এই আন্দোলনটো সম্পর্কীয় কথা বতরা নেতিবাচকভাবে আলোচনা করেছে এই কথা আপনি ভালকে চর্চা করবেন যে কথা নক লাগে কি প্রশ্ন ইয়াক উত্থাপন নক লাগে নতুন রাজনৈতিক দল বিকল্প রাজনৈতিক দল হব বলে জনতায় কয় সেই সম্পর্কে যদি প্রশ্ন উত্থাপন করেছে জানিব তাক কারবার ভেস্টেড ইন্টারেস্ট আছে তার উপর তোমার ন্যস্ত স্বার্থ আছে নতুবা তোমার সরকারের পেইড এজেন্ট গতি এই সকল ব্যক্তিক আপনাদের মনত রাখব তোমার এনেকা ধরনের চল চাতুরি কথা বতরার বিরুদ্ধে আপনাদের শক্তিশালীভাবে ভূমিকা পালন করব তেতিয়াহে এই এই সংগ্রামখনক বিভ্রান্ত করার পর ইয়াক বিভাজন করার পর আপনারা সকলে রক্ষা করব পারিব বা এনেকা ধরনের কথা বতরায় রাইজক কেউ বিচলিত করব নয় সেই কারণে সকলে সতর্ক দৃষ্টি রাখবর কারণে মানে আহ্বান জানাইছো গতি রাইজ মানে বহু দীঘলীয়া কথা নকম কেবলমাত্র এটাই কথা কব খুঁজছো যে আগন্তুক দিনত বহু ধরনের রাইজক বিচলিত করবর কারণে ষড়যন্ত্র থাকিব বিভিন্ন ধরনের কথা বতরা আরম্ভ হব কিন্তু আমি লক্ষ্য রাখব লাগিব যে আমার মূল লক্ষ্য আমি যেতালেকে আমার মূল লক্ষ্য তুমি উপনীত নহো যেতালেকে সংগ্রাম ধারাবাহিকভাবে অব্যাহত রাখব লাগিব মূল মাটিত মূল অধিকার সাব্যস্ত করবর কারণে এখন অসমের সর্বকালের কারণে খিলঞ্জীয়া মানুষের প্রভুত্বর আধিপত্য সর্বকালের কারণে যাতে সুরক্ষিত হয় এখন অসমত খিলঞ্জীয়া অসমীয়া মানুষের অসম যাতে সর্বকালের কারণে খিলঞ্জীয়া অসমীয়া মানুষের অসম হয়ে থাকে সেই সংগ্রামের চিন্তায় সকল অগ্রসর হব লাগিব যিকোনো ধরনের ভ্রান্তি যিকোনো ধরনের অপপ্রচারে যাতে জনতার এই গণ আন্দোলনখনক কেতিয়াও যাতে বিপথে পরিচালিত করব নয় আর এই যে শক্তি আছে এই শক্তি সমূহ সকলে চিনাক্তকরণ করে আমার মূল লক্ষ্যের দিকে সকল যাতে অগ্রসর হয় যে লক্ষ্য সেই চিন্তারে সেই দৃষ্টিভঙ্গীরা অগ্রসর হবার কারণে মানে আহ্বান জানাইছো কব খুঁজিছো আগন্তুক দিনত আমি সকলে একেলগে আমার লক্ষ্য উপনীত হব পারিম শ্রীমন্ত শঙ্করদেব মাধবদেবে প্রতিষ্ঠা করে থাকে এখন অসম স্বর্গদেব চাউলুং চুকাফা মহারাজ নরনারায়ণে প্রতিষ্ঠা করে থাকে এখন অসম আমি সকলে আমার নিজের ভাষা কৃষ্টি সংস্কৃতি রাজনৈতিক অধিকার অর্থনীতি বুনিয়া শক্তিশালী করে পৃথিবীর মানুষের আগত জাতিসত্তাকে অত্যন্ত শক্তিশালী জাতিসত্তা হিসাবে প্রতিষ্ঠা করবর কারণে আমি সকল সফল হব পারিম আর আমার অধিকার সুরক্ষিত করে যাতে আমি এই আইন বাতিল করে আগন্তুক দিনত মূল লক্ষ্যত যাতে আমি উপনীত হব পারো তার কারণে সকলের প্রতি আহ্বান জানাই মানে মূল বক্তব্য সামরি মারব খুঁজছো আর সকলে একেলগে সমস্যা আমি কব খুঁজছো জয়।